আপনারা তো বিএনপির সাথে জোট করে নির্বাচন করছেন, এখন ভবিষ্যতে সামনে যে নির্বাচন, এই নির্বাচনটা কি বিএনপি অথবা এরকম জাতীয় পার্টি এরকম কোন দলের সাথে আপনারা ঐক্য করে নির্বাচন করার কি কোনো প্ল্যান আছে, নাকি আপনারা এককভাবে বা জোট করে ইসলামী দলগুলো জোট করে করবেন? দেখুন, রাজনীতিতে শেষ কথা বলতে নেই। এখানে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে বিগত হেফাজতের ইস্যু নিয়ে যখন গোটা বাংলাদেশের ওলামায়ে কেরামকে ধরপাকড় শুরু হলো, আমার দল জমিত ওলামা ইসলাম বাংলাদেশের কওমি অঙ্গনের শীর্ষ রাজনৈতিক দল হিসাবে 80% ওলামায়ে কেরামী জমিয়তের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমিও এতেকাফে যখন ছিলাম তখন আমাকেও কারাগারে নিয়ে যাওয়া হলো, আমাদের দলের মহাসচিবকে নিয়ে যাওয়া হলো, দলের মানে সহসভাপতি সহ মানে সিনিয়র প্রায় 27 জনকে অ্যারেস্ট করা হলো। কিন্তু আমরা তখন বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা কারাগারে যাওয়ার পর বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের একটি বিবৃতিও আমরা পাই নাই, যে কারণে আমরা কারাগার থেকে বের হওয়ার পর আমরা জোট থেকে বের হয়ে যাই। আগামীতে যে আমরা জোটে যাব না সেটা বলা যাচ্ছে না, তবে নির্বাচনের শেষ কথা বলতে যে কথাটি রয়ে যায়, আমি আশা করি দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে যে জোটে গেলে দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার এবং ইসলামের স্বার্থ সংরক্ষিত হবে, সেই জোটের সাথেই আমরা ইনশাল্লাহ, আমি মনে করি আমার দল সেদিকেই মতামত গ্রহণ করবে।